কালকে আমরা সবাই মিলে খেলবো দড়িলা। এটা খুব সহজ আর মজার খেলা। লাপ অনেক ভাবে খেলা যায়। আমরা কখনো জোড়া পায়ে, আবার কোনো সময় আমরা ডানে বায়ে পা দিয়ে লাফাই। লাফ দাও জোড়া পায়ে, এক পা এক পা ডানে বায়ে। লাফাতে লাফাতে যার পায়ে দড়ি আটকে যায় সে বাদ, আর যে সবচেয়ে বেশিক্ষণ লাফায় সেই জয়ী। আমরা এবার উল্টা ভাবে লাফাবো। দড়ি প্যাঁচ দিয়েও লাফানো যায়, একে বলে কেস্কি। তিনজন মিলে দড়ি লাফাতেও অনেক মজা। দুইজনে দড়ি ঘুরায়, আরেকজন লাফায়। আর এই সময় বলতে হয় লাল নীল হলুদ সাদা। লাল নীল হলুদ সাদা, আরো অনেকভাবে দড়ি লাফানো যায়। আমরা সবাই মজা করে দড়ি লাফ খেলি, এতে ব্যায়ামও হয় আবার মজাও হয়। তালে তালে ফেলো পা, আহা কি মজা, দড়ি লাফ দড়ি লাফ খুবই সোজা। এক দুই আজকে আমরা সবাই মিলে খেলবো দড়িলা। এটা খুব সহজ আর মজার খেলা। লাফ অনেক ভাবে খেলা যায়। আমরা কখনো জোড়া পায়ে, আবার কোনো সময় আমরা ডানে বায়ে পা দিয়ে লাফাই। লাফ দাও জোড়া পায়ে, এক পা এক পা ডানে বায়ে। লাফাতে লাফাতে যার পায়ে দড়ি আটকে যায় সে বাদ, আর যে সবচেয়ে বেশিক্ষণ লাফায় সেই জয়ী। এবার উল্টা ভাবে লাফাবো। দড়ি প্যাঁচ দিয়েও লাফানো যায়, একে বলে কেস্কি। তিনজন মিলে দড়ি লাফাতেও অনেক মজা। দুইজনে দড়ি ঘুরায়, আরেকজন লাফায়। আর এই সময় বলতে হয় লাল নীল হলুদ সাদা। লাল নীল হলুদ সাদা, আরো অনেকভাবে দড়ি লাফানো যায়। আমরা সবাই মজা করে দড়ি লাফ খেলি, এতে ব্যায়ামও হয় আবার মজাও হয়। তালে তালে ফেলো পা, আহা কি মজা, দড়ি লাফ দড়ি লাফ খুবই সোজা। এক দুই ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।